পারভেজ টপি আপনি লিখেছেন, টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কী করণীয়? পরে পড়লে আর ভেতরে পড়বে না, মনে মনে পড়তে পারে, আল্লাহর কাছে পানা চাইতে পারে, অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে, সেটা হবে সবচাইতে ভালো। সর্বপ্রথম আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটা করেছেন তরিকুল ইসলাম, আপনি লিখেছেন, অনেক বক্তা মাহফিলে কুরুচিপূর্ণ ও শ্রুতিকটু কথা বলেন, অশ্লীল অঙ্গভঙ্গি করেন, এদের ব্যাপারে ইসলাম কি বলে? ওয়াজ ও দাওয়াতের ভাষা কেমন হওয়া উচিত? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নসিহা করতে যারা যাবেন তাদের নসিহাতের ভাষা কি হবে সেটি মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন আলাইহিসসালাম এই দুই নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফাকুল আলাহু কাউলাল লাইয়িনা, তোমরা উভয়ে যখন যাবে অর্থাৎ ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবে তখন তার সাথে তোমরা কোমল কণ্ঠে কথা বলবে এবং নরম হয়ে নরম সুরে তোমরা তার সাথে কথা বলবে, আল্লাহ তাদাক্কার আও ইয়াখশা, হতে পারে সে তোমাদের এই কথোপকথনের মাধ্যমে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহ রাব্বুল আলামিন এর ভয়ে সে সন্ত্রস্ত হবে, হেদায়তের পথে আসবে। দেখুন, ফেরাউন হেদায়তের পথে আসবে না আল্লাহ তাআলা জানেন, কিন্তু তার কাছে দাওয়া পেশ করার জন্য নবী করিম আল্লাহ নবী মুসা এবং হারুন আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ঠিকই কোমল কণ্ঠে বিনয়ের সাথে দাওয়াত দেওয়ার নির্দেশ করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে তার সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাইমা রহমাতি মিনাল্লাহি লিনতারহুম, আপনি আপনার রবের অনুগ্রহে আল্লাহর অনুগ্রহে আপনি কোমল হয়েছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি একটু রুক্ষ হৃদয়ের হতেন তাহলে আপনার আশপাশ থেকে সবাই সরে যেত, কি আপনার পাশে থাকতো না। পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যায় যে দাওয়াতের ভাষা হবে কোমল, দায়ীর ভাষা হবে কোমল, দায়ী ধমক দিয়ে কথা বলবেন। এটা ঠিক যে অনেক ওয়াজ মাহফিলে বক্তাদেরকে দেখা যায় শ্রোতাদের সাথে এমন অ্যাপ্রোচে কথা বলেন, এমন ধমক দিয়ে কথা বলেন যেন তারা তার শিক্ষার্থী কিংবা ছোটো বাচ্চাকে তিনি পড়াচ্ছেন অথবা তিনি যে দাওয়া পেশ করছেন দাওয়ার সাথে কোরআন হাদিসের আদৌ কোনো মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, হিকমাহ ইলম দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে এবং সুন্দর উপদেশ দিয়ে তোমরা তোমাদের তোমার রবের প্রতি তুমি মানুষকে আহ্বান করো। অতএব হেকমার সাথে প্রজ্ঞার সাথে কোরআন এবং হাদিসের আলোকে কোমলতার সাথে বিনম্রতার সাথে দাওয়াত দিতে হবে, ধমকের সুরে নয়, চোখ রাগিয়ে নয়, চিৎকার চেঁচামেচি করে নয়, লাফালাফি করে নয়, এবং শ্রোতাদের কাছ থেকে অডিয়েন্সের কাছ থেকে কাঙ্ক্ষিত কোনো সাড়া না পেলে তাদেরকে বদদোয়া দেওয়া এবং তাদের প্রতি আপনার চড়াও হওয়া এটা আলেম তাদের কথা, কোনো সাধারণ মুসলমানেরও শান বা চরিত্র হতে পারে না। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন, ওয়াজ মাহফিলের নামে এ সমস্ত অনাচার, এ সমস্ত আপনার ভ্রান্তিকর কর্মকাণ্ডসমূহ আমাদের দেশে দীর্ঘদিন থেকেই হচ্ছে, আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে এবং এই ধরনের উদ্ভট কর্মকাণ্ড থেকে বক্তাদের যারা মাহফিলে কথা বলে থাকেন তাদেরকে আমরা বিরত থাকার আহ্বান জানাবো, বিনয়ের সাথে সুন্দর করে মানুষকে বোঝানোর চেষ্টা আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন।